হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মুদ্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুদ্র ব্লগস। এখন ওই 11:45 মতন বাজে, আমার আজকে স্নান টান সব হয়ে গেছে, বিছানা তোলা, ঘর ক্লিন করা সব কিছু হয়ে গেছে। তো হ্যাঁ, তারপরে আজকে দেখি কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন মায়ের সাথে একটু কথা বলছিলাম ফোনে, আর পিসি ফোন করেছে, করে মানিকে বলছে যে অ্যাক্রোপলিস মলে থার্ড ফ্লোরে আগুন ধরে গেছে। তারপরে এবিপিটা চালালাম, দেখছি আমরা এখান থেকে বুঝতে পারছি না, আমাদের এখান থেকে অ্যাক্রোপলিস দেখা যায় কিন্তু ধোঁয়াটা সেভাবে বোঝা যাচ্ছে না গাছ টাছের জন্য। এখন এবিপিটা চালিয়েছি, দেখছি যে পুরো অ্যাক্রোপলিসের ভেতরে আগুন আর পুরো মানে ধোঁয়ায় পুরো মলটা ভরে গেছে দেখাচ্ছে। আমার খুব বাজে লাগছে, আমরা তো মানে হামেশাই অ্যাক্রোপলিস মলে যেতে থাকি, বা সেখানে আগুন ধরে গেছে, তো নিশ্চয়ই এখন আই গেস হয়তো কয়েকদিনের জন্য বন্ধও থাকবে। আর তার থেকে হচ্ছে মলটা কতটা ক্ষতি হবে এটাও একটা ইয়ে, কারণ অ্যাক্রোপলিস মলটা আমাদের একদম মানে পাড়ার মল, মানে পাড়ার দোকানের মতন আর কি। তো সবসময় যাই, তোমরা দেখো সেখানে এরকম আগুন লেগে গেছে, আর বেশ ভয়াবহ ভাবে আগুনটা লেগেছে। তো আমার তো খারাপই লাগছে, বেশ খারাপ লাগছে আমার। আর মানে যেটা নিউজেও বলছে যে প্রচুর তোমার ওখানে ভেতরে তোমার সিনেমা স্ক্রিন রয়েছে, তারপর প্রচুর রেস্টুরেন্টস রয়েছে, দোকান রয়েছে, আর সব থেকে হচ্ছে যে অ্যাক্রোপলিস বোধ হয় 11:30 নাগাদ খোলে, এখন 12:30 বাজে। তো আগুনটা হয়তো খানিক্ষণ আগেই লেগেছে, তো মলের ভেতরে লোকও ছিল, সেগুলোও মানে তারাও বেরিয়েছে। হঠাৎ করে কি করে আগুন লেগেছে জানি না, সেটা তো বলতে পারছে না ওরা, পরে হয়তো ডেফিনেটলি বলবে। কিন্তু খুব বাজেভাবে আগুনটা ধরেছে, এখন ঠিকঠাক করে ওটা কমে যাক, বিকজ অ্যাক্রোপলিস আমার তো অ্যাটলিস্ট মানে খুবই পছন্দের একটা মল। যাই হোক, এখন আমি একটুখানি চা খাচ্ছি আর নিউজ দেখছি। নিউজে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে আমি হয়েছে বারবিকিউ নেশনের ওখানে বোধহয় আগুনটা লেগেছে, বারবিকিউ নেশনে লাগেনি, ক্রসওয়ার্ড রয়েছে অ্যাক্রোপলিসের বইয়ের যে সেকশনটা ওইখানে মেবি এসি থেকে আগুনটা লেগে গেছে যতদূর নিউজে বলছে। এখন 1:00 আমি পাপাকে বললাম যে চলো গিয়ে একটুখানি দেখে আসি যে কি হচ্ছে, সেই জন্য আমি আর পাপার ঘরে একটুখানি যাচ্ছি, কাছে তো যেতে দিচ্ছে না। আমি যাচ্ছি দেখতে, সত্যি যাচ্ছি অ্যাক্রোপলিস গিয়ে একটু সামনাসামনি দেখে আসি কি হচ্ছে, কারণ খুব বাজে ভাবে আগুনটা লেগেছে। এখনই চলে আসবো, যেমন দেখতে যাচ্ছি ওই যে অ্যাক্রোপলিস, এদিক থেকে কোনো ধোঁয়া বোঝা যাচ্ছে না, এই যে এখানটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। গিয়ে তোমাদের দেখাচ্ছি, যদি যতটা কাছে যেতে পারি দেখবো। এই দেখো এই জায়গাটা থেকে ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু মোটামুটি এই যে এই জায়গাটাতে আগুনটা জ্বলছে, এখানটাতে ধোঁয়াটা, এই যে আগুনটা লেগেছে হচ্ছে ওইখানে। আমি দাদাকে একটুখানি জিজ্ঞেস করছিলাম যে এক্স্যাক্টলি কোন জায়গায় লেগেছে, ওই জায়গাটাতে লেগেছে আর ফুড কোর্ট থেকে ছড়িয়েছে বলছে, উনি ভেতরে ছিলেন, ফুড কোর্ট থেকে ছড়িয়েছে বলছে, এসির ইউনিট থেকে পুরোটা লেগে গেছে, এখন ওইখানে লেগে তারপরে এদিকটা পুরো ছড়িয়েছে আস্তে আস্তে, কিন্তু লেগেছে হচ্ছে এই জায়গাটাতে। আর ওখানে দেখো সব দমকলগুলো দাঁড়িয়ে আছে, ওই যে আর পুরো ধোঁয়া হয়ে রয়েছে। এই দেখো সব মিডিয়ার লোকজনরা এখানে সব দাঁড়িয়ে রয়েছে, মিডিয়া আছে, তাছাড়া অফিসগুলো থেকেও এসছে, সব এখানে দাঁড়িয়ে আছে। এই যে পুরো ভিড়ে ভিড় লোক, এখন কিন্তু অনেকটা আগুনটা কন্ট্রোলে রয়েছে, দমকলও যেদিকটাই ছিল ওদিক থেকে সরিয়ে নিয়েছে। আর আমি ভেতরের লোকদেরকে জিজ্ঞেস করছিলাম, বলছে যে ওই ফুড কোর্ট থেকেই লেগেছে, সেটা তো শিওর, এসির কোনো একটা ইউনিট থেকে লেগেছে, কিন্তু সেইভাবে অন্য মানে দোকান টোকানে অতটা এখন অবধি যা বোঝা যাচ্ছে যে অতটা ছড়ায়নি। আমি এখন দাঁড়িয়েছিলাম এই সাইডটা থেকে, অতটা বোঝাও যাচ্ছে না, ওই একটা জায়গা থেকেই মেনলি আগুনটা বেরিয়েছে, পরে তো নিউজের ডিটেলে বলতে পারবে। এমনি নিচে ধোঁয়া প্রচণ্ডই রয়েছে, আর ওখানটাতে রীতিমতো মানে ধোঁয়ার গন্ধে দাঁড়ানো যাচ্ছে না,
তার জন্য সব লোকজন না বেরিয়ে এসে মানে ওইখানে আশেপাশে দাঁড়িয়ে আছে। আর অনেককে তো বিশেষ করে যারা অফিসের যারা ছিল তাদেরকে সবাই গীতাঞ্জলি স্টেডিয়ামের মধ্যে রেখেছে। তো ধোঁয়া তো প্রচন্ডই বেরোচ্ছে নিচ থেকে, আর সেই মানে হয় না দলা দলা মতন ধোঁয়া বেরোয় ওরকম বেরোচ্ছে, কিন্তু এখন অনেকটাই আগের থেকে কন্ট্রোলে এসছে। মানে নিউজে যতটা দেখাচ্ছে এখন অতটা মনে হচ্ছে অতটা সিভিয়ার এখন নেই, অনেকটা আন্ডার কন্ট্রোল। প্লাস ভেতরে যারা যারা ছিল সবাইকে বের করেছে একজন বললো। আমরা চলে আসলাম বাড়ি, আমার জাস্ট একটুখানি মানে ইচ্ছা হচ্ছিল সেজন্য আমি গেলাম একদম, মানে তোমাদেরকে অন গ্রাউন্ড রিপোর্ট করে দিলাম যে কি অবস্থা। আমি আর পাপা আমরা ওখানে অ্যাকচুয়ালি ধারের কাছে কাউকে যেতে দিচ্ছে না, তো সেজন্য একটু দূর থেকেই দেখতে হচ্ছে। কিন্তু আর এত ভিড় হয়ে আছে, পুরো লোকে লোক আর দমকল আর পুলিশ ভরা ওখানে, তো সেজন্য আর ধোঁয়াটার জন্য না বেশি কাছে যাওয়াও যাচ্ছে না, এত ধোঁয়া ওখানে লাগছে। দেখে অতটা মনে হচ্ছে না কারণ ধোঁয়াটা উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ প্রচন্ড কাশি আসছে। তবে একটাই ভালো জিনিস যে মানে কেউ মানে কেউ হট হয়নি, হ্যাঁ মানে কারোর কোনো প্রবলেম হয়নি, সবাইকে বের করে দিয়েছে। আমি ওখানে যখন দাঁড়িয়েছিলাম একজন বললো যে এখন ফাইনালি সবাইকে মানে বের করতে পেরেছে, কারণ অ্যাক্রোপলিসে তো শুধু মলটা নয় এখন ফাইনালি বের করেছে সবাইকে। আগুন তো জ্বলছে, আর যেটা অসুবিধা হচ্ছে যে ওই ধোঁয়াতে না দাঁড়ানো যাচ্ছে না, প্রচন্ড ধোঁয়া আর পুরো ভিড়ে ভিড়, দমকল ফমকল ওরা সব রয়েছে। হ্যাঁ বলছে ফুড কোর্ট থেকে আগুনটা লেগেছে, কোনো একটা এসি ইউনিট থেকে আগুনটা লেগেছে, মানে মনে কাছে মল। আমি তো দেখবে রোজই মানে অ্যাক্রোপলিসে যাচ্ছি। এখন 2:05, এখন গিয়ে লাঞ্চটা করে নিই। আজকে খাবো ওটসের চিলা, মানে ওখানে অলরেডি চিলা বানাচ্ছে, গন্ধ আসছে। আর এই ওটসের চিলা যেদিনকে হয় না আমি খুব খুশি হয়ে যাই, আমার এত ভালো লাগে ওটসের চিলা খেতে। যাই হোক এখন যাই আর গিয়ে লাঞ্চটা করে নিই। এই যে আমার ট্যাবে পাপা এখন নিউজ শুনছে, ওটারই আওয়াজ আসছে। আর এই যে আমার ওটসের চিলা আর তার সঙ্গে টক দই। এখন বাজে 7:10 আর আমি একটুখানি টিভি দেখছিলাম আজকে দুপুরবেলা, একটু শুয়েই ছিলাম কারণ অ্যাকচুয়ালি এখন কি হয়েছে বিতোষকের না লাস্ট কয়েকদিন ধরে একটু ল্যাপটপটা লাগছে, তো আমি ওই জন্য ল্যাপটপে কোনো কাজ করতে পারছি না, তো সেই কারণে আমি আঁকাআঁকিগুলোও এখন একটুখানি টেম্পোরারি বেসিসে বন্ধ করে রেখেছি। কালকে যে কুর্তিটা তোমাদেরকে দেখালাম সেটা তোমাদেরকে বলেছিলাম যে একটু দরকার ছিল বলে উড়োউড়ি করে লিটারেলি লাইক 2-3 দিনে ওটা শেষ করেছি, তো সেই জন্য এখন একটু আঁকা ফাঁকা বন্ধ আছে, নাহলে দুপুরবেলাটা আমি মোটামুটি আঁকি বা এডিট করি। তো সেই জন্য যাই হোক শুয়েছিলাম আর এখন খাচ্ছি হচ্ছে চা, মানি দিয়ে গেল চা। আর আজকে না আমি একটা লিপস্টিক আনিয়েছি মানে সুইগির ইনস্টামার্টে অর্ডার করেছিলাম। এই যে লিপস্টিকটা এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফেসেস ক্যানাডার। আমি একটু পরে চাটা খেয়ে তারপরে তোমাদেরকে ইন ডিটেল এটা দেখিয়ে দিচ্ছি। যে ঘরটা একটুখানি অগোছালো হয়েছিল সেজন্য ওটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম, এখন আমি তোমাদেরকে দেখাই যে তখন যে লিপস্টিকটার কথা বলছিলাম সেটা। তো তোমাদের সাথে আমি বেশ কয়েকবার ফেসেস ক্যানাডার একটা লিপস্টিক আমার যেটা রয়েছে রেড কালারের সেটা শেয়ার করেছি, তোমরা দেখেছো। তো ওটা টেক্সচারটাই সো মানে ক্রিমি যে তোমার লিপসটাকে ভীষণ ময়েশ্চারাইজড একটা ফিল করায় আর একদমই ড্রাই করে না, প্লাস ইটস ভেরি লং লাস্টিং। তো ওরকম মানে অ্যাপ্লাই করলাম আর একটু পরে উঠে গেল সেই জিনিসটাও হয় না। তোমরা দেখো যে আমি ইউজুয়ালি নিউড শেডের লিপস্টিক্সই ব্যবহার করি, আর যদি কোনো ওকেশনে যাই শুধু তখনই আমি রেড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করি। তো এবারে আমি কয়েকদিন আগে একটুখানি তখনই তোমাদের বললাম সুইগি ইনস্টামার্টে আমি অন্য জিনিস দেখার জন্য একটুখানি সার্চ করছিলাম, তো সেখানে সেদিনকে যখন লেক টাউনে ছিলাম তখন আমরা কি যেন একটা অর্ডার করলাম, তো বিতোষক বলো তোমার আর কিছু লাগবে, আমি বললাম যে ঠিক আছে বলে তখন আমি হঠাৎ করে না এই যে লিপস্টিকটা যেটা আমি কিনেছি এটার যে কালারটা সেটা আমার একটু চোখে পড়লো। অ্যান্ড কালারটা আমি কিনে তো নিয়েছি অ্যান্ড এটা মানে এই শেডটা আমি ফার্স্ট টাইম কিনেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো ফর মি এটা ভীষণই এক্সপেরিমেন্টাল একটা শেড, আমি আগে কখনো অ্যাপ্লাই করিনি আর অনেস্টলি আমার বিট নার্ভাস যে কেমন লাগবে, অনেক এক্সপেরিমেন্ট ফার্স্ট টাইম করার জন্য এটা ভেবেচিন্তে এটা কিনেছি। তো এটা ইজ ফ্রম ফেসেস ক্যানাডা, এটা নিয়েছে হচ্ছে 325 টাকা এর দাম রয়েছে, 325 এর দাম রয়েছে, কিন্তু সেটা নেয়নি আমার কাছ থেকে, বোধ হয় 228 টাকা বা এরকম কিছু একটা নিয়েছে। আমার ভাল লাগলো, এখন আমি দেখি এটা
খুলে দেখে, এটা জাস্ট তখনই এসছে, দুপুর বেলায় আসলো। তো আমি জাস্ট একবার খুলে কালারটা চেক করলাম যে আমি যেটা অর্ডার করেছি সেটাই এসছে কিনা। তো এই হচ্ছে প্যাকেজিংটা, এই যে দেখে নাও। আমি না অনেক ম্যাকের লিপস্টিক দেখেছি, যারা ম্যাকের লিপস্টিক ইউজ করো তারা বুঝতে পারবে, ওদের না লিপস্টিকের প্যাকেজিং এরকম টাইপের হয়, এরকম একটা বুলেট শেপের এরকম টাইপের হয়। তো ফেসেস ক্যানাডার প্যাকেজিংটাও অনেকটা ওরকমই করেছে, এই যে এরকম এখানে ফেসেস ক্যানাডা লেখা। তো আমার বেশ ভালো লাগছে, লাইট ওয়েট আছে। অ্যান্ড দিস ইজ দ্য কালার, এই যে আমি জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারবে কিন্তু কালারটা ভীষণই সুন্দর, ভীষণ ভীষণই সুন্দর। এই যে, এই যে একটা হালকা মানে একটা রেডিশ পিঙ্ক শেড হয় না, একদম সেটা এখানে লেখা রয়েছে ফেসেস ক্যানাডা বলে। তো আমি ফার্স্ট টাইম এখন তোমাদের সামনেই একবার ইউজ করছি, নিজেও দেখবো তোমাদেরও দেখাবো। বাট তার আগে একটা কথা বলি, এর যে স্মেলটা না ইটস জাস্ট অ্যামেজিং। আমি ফেসেস ক্যানাডার ওই রেড কালারের লিপস্টিকটাতেও দেখি স্মেলস অ্যামেজিং, মানে লিপসে অ্যাপ্লাই করলে না মনে হয় যে খেয়ে নি। এটা কিন্তু একটা ম্যাট ফিনিশ দেবে, কালারটা বেশ ভাল লাগছে, বেশ ন্যাচারালের মধ্যেই রয়েছে। এই যে দেখে নাও কালারটা, ভীষণই সুইট একটা কালার। অ্যান্ড আই থিঙ্ক যে এটা আমি রেগুলারে ইউজ করতে পারবো, এক তো ম্যাট ফিনিশ তো সেই গ্লসি ব্যাপারটা একদমই নেই, প্লাস ইটস ভেরি লাইট ওয়েট অ্যাকচুয়ালি, মানে মনে হচ্ছে যে আমি কোনো লিপস্টিক লাগাইনি, এতটাই মানে একটা লাইট ওয়েট এর ফিলটা দিচ্ছে। তো যখন প্রপারলি অ্যাপ্লাই করবো, লাইক কোথাও মানে দু তিন ঘন্টা অ্যাটলিস্ট থাকবো, তখন বলতে পারবো যে লিপস্টিকটাকে কতটা ড্রাই করছে বা এটা কতটা লং লাস্টিং হচ্ছে, সেটা এক্ষুনি বলতে পারবো না, আমি জাস্ট অ্যাপ্লাই করেছি। কিন্তু অ্যাজ অফ নাও যে ফার্স্ট টাইম আমি অ্যাপ্লাই করলাম, আই এম কোয়াইট হ্যাপি। তো এই শেডটা তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো, আমি তোমাদের শেড নাম্বারটা বলে দিচ্ছি। শেড নাম্বার হচ্ছে 02, শেডের নাম হচ্ছে ফার্স্টিয়া ওয়েভ, ইফ আই এম প্রোনাউন্সিং ইট রাইট, আই ডোন্ট নো। আমি নামটা স্ক্রিনে লিখে দেবো, FUSCHIA আর ফার্স্টিয়া মেবি প্রোনাউন্সিয়েশনটা, আর ওয়েভ WAVE ওয়েভ 02। ফেসেস ক্যানাডা আই থিঙ্ক ইজ এ ভেরি রিজনেবল ব্র্যান্ড, যেখানে তুমি ঠিকঠাক পকেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাবে জিনিস। আর তোমরা তো জানো আমার তো LA 10 লিপস্টিক আছে, যেটার মানে অ্যাকচুয়াল দাম মেবি ওই 90-98 টাকা মতন নেয়। তো আমি সেইটাও ইউজ করি, আমি আবার ভালো ভালো ব্র্যান্ডসেরও ইউজ করি, তো আমি সব রকমই ইউজ করি। কিন্তু হ্যাঁ, দিস ইজ ট্রু যে আই ডু প্রেফার একটুখানি রিজনেবল কসমেটিক্স, আননেসেসারি 2,000-6,000 জিনিস আমি কিনিও না, নেইও আমার, আমি কিনতে চাইও না। দিস ইজ আ মানে ভেরি ভেরি সুইট কালার। তো তোমরা যদি আমার মতন এরকম একটু সাটল সিম্পল সামথিং চাও, তাহলে ডেফিনেটলি এই শেডটাকে ট্রাই আউট করতে পারো। এখন বাজে 9:30, আমি মানি আর পাপা একটু ছাদে গেছিলাম, ছাদে প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর ওইদিকে না অ্যাক্রোপলিসটা দেখে একটু মন খারাপ লাগছে, পুরো বিল্ডিংটা একদম ঘুটঘুটে অন্ধকার রয়েছে। কালকেও দেখছিলাম পুরো আলো জ্বলছে উপরে, ওজোরাতে লাইটিং ওয়াইটিং হচ্ছে, আর আজকে পুরো অন্ধকার ঘুটঘুটে। এই ব্লগটিকে এখানে এন্ড করে দিচ্ছি, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। কালকে আমি যাবো একটুখানি লেক টাউন, কেন যাবো সেগুলো সব তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তো হ্যাঁ, এই ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে, তৎক্ষণ অবধি ভালো থেকো, টাটা।